হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ফাইনালি ভিউয়ার্স, আমাদের সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমা কিন্তু দেশের গন্ডি পেরিয়ে, হ্যাঁ দেশের গন্ডি পেরিয়ে পাড়ি জমাচ্ছে অনেক দূরে, একদম ইউরোপ আমেরিকায়। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই ঘটতেছে এবং এটা কিন্তু অফিসিয়ালি এসেছে। ইতিমধ্যে আপনি আমার পাশে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, যে পোস্টে কিন্তু হিমেলা সাপ, যিনি প্রিয়তম সিনেমার পরিচালক, তিনি কনফার্ম করেছেন যে তার এই সিনেমা আগামী 7 তারিখ ইউএসএ এবং ক্যানাডাতে রিলিজ পেতে চলেছে। পাশাপাশি তিনি আরও অনেক কিছু লিখেছেন, আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তিনি তার পোস্টে লিখছেন, হ্যালো ইউএসএ, হ্যালো ক্যানাডা, আগামী 7 তারিখ থেকে আপনারা আপনাদের পাশের পেখা গিয়ে দেখতে পাবেন প্রিয়তমা, অর্থাৎ রিলিজ ডেট 7 তারিখ। খুব শীঘ্রই হল লিস্ট দেওয়া হবে এবং খুব শীঘ্রই তারা মূলত হল লিস্ট শেয়ার করতে চলেছে। তারপরে আরও লিখছেন, আমি একজন আমেরিকান প্রবাসী হিসেবে আমেরিকান সকল বাংলাদেশিদের অনুরোধ করব, আপনারা সিনেমা হলে যে বাংলা সিনেমা দেখুন, পাশে থাকুন। তো তিনি মূলত আমেরিকান যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন প্রিয়তম সিনেমা দেখার জন্য এবং বাংলা সিনেমা দেখার জন্য। তো এটা তো কনফার্ম যে আগামী 7 তারিখ ইউএসএ এবং ক্যানাডাতে রিলিজ পাচ্ছে প্রিয়তম সিনেমা। এর বাইরে আরও কিন্তু রিলিজ রয়েছে। এর বাইরে তিনি আরও মেনশন করে জানিয়েছেন, পর্যায়ক্রমে এই প্রিয়তম সিনেমাটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে রিলিজ পাবে। তো এটা কিন্তু কনফার্ম যে এই সিনেমাটা পর্যায়ক্রমে ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশে মধ্যপ্রাচ্যে রিলিজ করা হচ্ছে। তো সিনেমাটা যে বাইরে যাচ্ছে এটা কনফার্ম এবং শুরু হচ্ছে কিন্তু ইউএসএ এবং ক্যানাডার মাধ্যমে, এবং সত্যি এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। এবং রিসেন্ট টাইমে আমাদের যে সিনেমাগুলো বাইরে রিলিজ পেয়েছে সেই সিনেমাগুলো কিন্তু বেশ ভালো ব্যবসা করেছে। স্পেশালি হাওয়া তো আমেরিকায় জাস্ট ফাটিয়ে দিয়েছিল, অস্ট্রেলিয়া তো বেশ ফাটিয়ে দিয়েছিল। তো সিনেমাগুলো কিন্তু বাইরের দেশে চলছে এবং বাইরের যে বাংলাদেশের আর ভাইরা রয়েছে তারা কিন্তু সিনেমাগুলোকে সাপোর্ট করছে। তো আমি আশা করছি যে প্রিয়তমা সিনেমাও সেই সাপোর্টটা পাবে বাইরে গেলে। এবং বিদেশ থেকে আমার ভিডিও যারা দেখেন, একজন তো রয়েছেন, আমি দেখলাম আমরা যখন লাইভ করি তখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়, আপনারা বলেন যে আপনি অমুক জায়গা থেকে দেখছেন, অমুক জায়গা থেকে দেখছেন, তো ওটা খুব ভালো লাগে। তো রিকোয়েস্ট করবো, যদি আপনাদের এরিয়ায় সিনেমাগুলো যায় আপনারা অবশ্যই সিনেমা দেখবেন, সেটা প্রিয়তমা হোক, সেটা সুরঙ্গ হোক, সেটা প্রহেলিকা হোক, সেটা লাল শাড়ি হোক, যে সিনেমা হোক, অ্যাটলাস্ট বাংলা সিনেমা যেহেতু আপনাদের ওখানে যাচ্ছে, মেহমান হিসেবে যাচ্ছে, তো সেই সিনেমাটাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ওকে ভিউয়ার্স, তো ফাইনালি সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমার বিদেশ জার্নি কিন্তু শুরু হয়েছে, কাইন্ড অফ বলতে পারেন যে একটা ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়েছে। তো আসলে এই নিউজটা জানতে পারে আপনাদের কেমন লাগলো এবং আপনারা কতটা আশাবাদী এই প্রিয়তমা নিয়ে, সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টোরি ফিল্ম স্টোরিস। ধন্যবাদ সবাইকে।